আর উপনির্বাচনের দিন ঘোষণার পাছতে শিবিরে শিবিরে তৎপরতা বৃদ্ধি। এই ক্ষেত্রে ব্যতিক্রম নহয় মিত্র দল UPPL-এ আর সিডলির উপনির্বাচন UPPL-এ প্রক্ষেপ করব দলীয় প্রার্থী। আর ইয়ার বাবে ইতিমধ্যে প্রস্তুত দলীয় প্রার্থীর প্যানেল। প্যানেলত আছে সিডলি UPPL-এর সভাপতি নির্মল কুমার ব্রহ্মর নাম, প্যানেলত নাম আছে প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মর নাম, আছে ডক্টর সাংগ্রা ব্রহ্ম, মাউত্রী ব্রহ্ম হাজরি। আর এই চারিজনীয় প্যানেলের ভিত্তিত UPPL-এ চূড়ান্ত করব প্রার্থী তালিকা। ইয়ার বাবে শীঘ্রই কোকরাজত অনুষ্ঠিত হব UPPL-এর কোর কমিটির বৈঠক। UPPL-এর শীর্ষ সূত্রই অবগত করেছে এই তথ্য। আর ইতিমধ্যে আমি আপনাদের জানাই আছো উপনির্বাচনের দিন ঘোষণা, আর দিন ঘোষণার পাছতে এটা শিবিরে শিবিরে তৎপরতা বৃদ্ধি, ব্যতিক্রম নহয় মিত্র দল UPPL-এও সিডলির উপনির্বাচনত UPPL-এ প্রক্ষেপ করব দলীয় প্রার্থী। ইয়ার বাবে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে দলীয় প্রার্থীর প্যানেল। আমি জানাই আছো প্যানেলত আছে সিডলি UPPL-এর সভাপতি নির্মল কুমার ব্রহ্মর নাম, প্যানেলত আছে প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্মর নাম, আছে ডক্টর সাংগ্রা ব্রহ্ম, মাউথি ব্রহ্মর নাম। এই চারিজনীয় প্যানেলের ভিত্তিত UPPL-এ চূড়ান্ত করব প্রার্থী তালিকা। ইয়ার বাবে শীঘ্রই কোকরাজত অনুষ্ঠিত হব UPPL-এর কোর কমিটির বৈঠক। UPPL-এর শীর্ষ সূত্রই জানাইছে এই তথ্য। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।